নমস্কার বন্ধুরা, জেনিস রয়্যাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ছানার কোফতা কারির রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। ছানার ডালনা বা ছানার কোফতা কারি বানানোর জন্য আমি 1 লিটার ফুল ফ্যাট দুধকে ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছি। ছানার মধ্যে কিছু মশলা দিয়ে দেব, 1/2 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা, 1/4 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা, স্বাদ অনুসারে চিনি, নুন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। সব মশলার সঙ্গে ছানা মিশিয়ে ভালো করে মেখে নেব। ছানা খুব ভালো করে মেখে নরম করে নিতে হবে। ছানাটাকে একটু মেখে নেওয়ার পর আমি 1/2 টেবিল স্পুন ময়দা দিয়ে আবারও ছানাটাকে মাখব। খুব বেশি ময়দা আমি দেব না, কারণ বেশি পরিমাণে ময়দা ছানাটাকে শক্ত করে দেবে। ছানা মাখা হয়ে গেছে, আমি ছানার থেকে ছোট ছোট লেচি কেটে বড়ার শেপ দিয়ে নেব। একটু করে ছানা নিয়ে হাতে তালুতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড়ার শেপ দিয়ে দেব। সব ছানার বড়ার শেপ দেওয়া হয়ে গেছে। ইন্ডাকশনে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতন তেল দেব। আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করছি, কারণ এই রান্নার স্বাদ সর্ষের তেলেই ভালো হয়। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে বড়া ছেড়ে দেব। খুব হালকা হাতে বড়াগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, কারণ ছানার বড়াগুলো খুব নরম। উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। বাদ বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একটা কড়াইতে আমি ছানার বড়া ভাজার তেল দিয়ে দিয়েছি, তাতে আরও 1 টেবিল স্পুন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি দুটো বড় আলুকে ডুমো করে কেটে নিয়েছি, গরম তেলে দিয়ে ভেজে নেব। একটু নুন দিয়ে ভাজবো আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। রান্নার শুরুতেই আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে 1 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দেব, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে তাতে হালকা গরম জল দিয়ে গুলে রাখব। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, 1টা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচ আর 1/2 টিস্পুন গোটা জিরে। সব মশলা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্ট কষিয়ে নেব। মশলার পেস্ট কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এই সময় আমি একটু হিং দিয়ে দেব। যেহেতু নিরামিষ তরকারি, হিং দিলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হয়। ভালো করে মিশিয়ে দেব। কষানো মশলার মধ্যে আমি 2টো ছোট টমেটোর পেস্ট দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে একটু কভার করে দেব। কিছুক্ষণ পর কভার খুলে দেখে নেব, টমেটো মশলার সঙ্গে কষে গেছে। আমি 5-6টা কাজুর পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। কাজুর পেস্ট ভালো করে মিশিয়ে দেব।
ছানার ডালনার সব মশলা পারফেক্টভাবে কষে গেছে, আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন আর চিনি দেব। গ্রেভির জন্য পরিমাণ মতন গরম জল দেব। গ্রেভি ফুটে আসার জন্য একটু কভার করে দেব। কভার খুলে দেখে নেব আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে 3 মিনিট বড়াগুলোকে ফুটিয়ে নেব। ছানার ডালনা একদম রেডি। শেষে আমি 1 টিস্পুন গরম মশলা, 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন ঘি দিয়ে মিশিয়ে দেব। ইন্ডাকশন অফ করে কড়াইটা কিছুক্ষণ কভার করে রাখবো, যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা ভালো মতন ছানার ডাল্লায় হয়ে যায়। তারপর আমি ছানার ডাল্লা প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সুস্বাদু ছানার ডাল্লা বা ছানার কোফতা কারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।